প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে বিন্যাস সমাবেশের লেকচারে স্বাগতম। বিন্যাস সমাবেশে যে অধ্যায়টি আছে, এই অধ্যায়টির উপর আমি যে ভিডিওগুলো আপলোড দিব তার শুরুতেই আমি তোমাদেরকে গুরুত্বের বিচারে বিন্যাস সমাবেশের ডেফিনেশন নিয়ে আলোচনা করব। বিন্যাস সমাবেশের অঙ্কগুলোর যে বেসিক পার্থক্যগুলো আছে ওই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব, কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে কোন অঙ্কটি বিন্যাসের, কোন অঙ্কটি সমাবেশের তা মার্ক করা। তুমি যদি অঙ্কগুলো মার্ক করতে না পারো তাহলে তুমি এই অঙ্কগুলো ভালোভাবে সলভ করতে পারবে না। তারপর আমি তোমাদেরকে বিন্যাসের অঙ্কগুলো সলভ করার জন্য যে বেসিক থিওরিগুলো দরকার প্রত্যেকটা থিওরি নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। আলোচনা করার পরে তোমাদেরকে আমি রেফারেন্স বুক হিসেবে এসি আহমেদ স্যারের বইটার যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো আমি তোমাদেরকে সলভ করাবো। তাছাড়াও এই এসি আহমেদ স্যারের বইয়ের বাইরেও আরো অন্যান্য রাইটারের যে বইগুলো আছে ওই বইগুলো থেকে আরো সম্বন্ধিত কিছু ইম্পর্টেন্ট অঙ্কের উপর আমি ভিডিও আপলোড দিব। তো চলো বন্ধুরা, আমরা বিন্যাস কাকে বলে, সমাবেশ কাকে বলে এই সম্পর্কে আমরা জেনে নিই। বিন্যাস কাকে বলে? বিন্যাস হচ্ছে নির্দিষ্ট সংখ্যক জিনিস হতে কয়েকটি বা সব কয়টিকে নিয়ে যত প্রকারে সাজানো যাবে তাকে বলা হবে কি বিন্যাস। তারপর তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে অর্ডার পরিবর্তন করা যাবে, অর্থাৎ তুমি যে এলিমেন্টগুলোকে নিয়ে বিন্যাস করবে ওই এলিমেন্টগুলোকে তুমি বিভিন্নভাবে সাজাতে পারবে। আর সমাবেশ হচ্ছে নির্দিষ্ট সংখ্যক জিনিস হতে সব কয়টি বা কয়েকটিকে যত প্রকারে নির্বাচন করা যাবে, বাছাই করা যাবে বা দল গঠন করা যাবে তাকে বলা হবে কি তোমার সমাবেশ। তবে সমাবেশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে তোমার কি করা যাবে না, অর্ডার পরিবর্তন করা যাবে না। তুমি তাদেরকে যেভাবে বাছাই করবে তাদেরকে ওইভাবেই তোমার কি করতে হবে, একটি নির্দিষ্ট জায়গাতে তোমার স্থান দিতে হবে এবং তোমার বাছাইয়ের যে সিরিয়ালটা থাকবে সমাবেশে ওই সিরিয়ালটাই তোমার মেনটেন করতে হবে। এটাকে পরবর্তী সময় আর পরিবর্তন করা যাবে না। যদি তুমি পরিবর্তন করো তাহলে এটা সমাবেশের আওতাধীন থাকবে না, তা চলে যাবে কোথায়, বিন্যাসে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা বিন্যাস সমাবেশের যে বিষয়টা আছে ওইটা আমরা একটা উদাহরণের সাহায্যে আলোচনা করি। এবং তোমাকে আরেকটি কাজ করতে হবে, আমি বিন্যাস সমাবেশের যে দুটো ডেফিনেশন তোমাদেরকে দিলাম ওই জায়গা থেকে তোমাদের ইম্পর্টেন্ট শব্দগুলোকে মার্ক করে রাখতে হবে। যে বিন্যাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দ কি ছিল, সাজানো, অর্থাৎ তুমি যে উপাদানগুলোকে বা যে জিনিসগুলোকে নিয়ে তুমি কাজ করবে এদেরকেই তুমি কি বিভিন্নভাবে সাজাতে পারবে, তার অর্ডার চেঞ্জ করে, অর্থাৎ তার ক্রম পরিবর্তন করা যাবে। আর সমাবেশ হচ্ছে তুমি যেভাবে তাদেরকে বাছাই করবে বা নির্বাচন করবে বা দল গঠন করবে ওই সিরিয়ালই তোমাকে মেনটেন করতে হবে। পরবর্তী সময়ে তোমাকে আর ওই সিরিয়াল পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না, তোমার এখানে কোনো কি কোনো ক্রম পরিবর্তন করা যাবে না। তো এটাই হচ্ছে বিন্যাস সমাবেশে একদম মানে গুরুত্বপূর্ণ পার্থক্য। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আলোচনা করি। মনে করো তোমার কাছে এ এবং বি দুটি অক্ষর আছে, এই দুটি অক্ষরকে তোমার কি করতে হবে, বিন্যাস করতে হবে। তো দুটি অক্ষরকে তুমি যদি বিন্যাস করো, দুটিকে নিয়ে তুমি যদি বিন্যাস করো তাহলে কি হবে, দেখো আমি এটাকে এ দিয়ে লিখতে পারি, তারপর এখানে কি লিখতে পারি, বি এ লিখতে পারি। এখানে দেখো এখানে কিন্তু তোমার ক্রম পরিবর্তন হচ্ছে, কারণ প্রথম যে বিন্যাসটি করা হচ্ছে তার মধ্যে কি প্রথম এ ছিল আর দ্বিতীয় বিন্যাসের মধ্যে কি আছে, এটা পরে চলে গেছে, বিটা আগে আসছে। তাহলে দেখো এখানে মোট বিন্যাস হচ্ছে কয়টি, দুইটি। আর তুমি যদি এই এ আর বি কে সমাবেশ করো তাহলে এ কে যদি তুমি প্রথম নির্বাচন করো, বি কে যদি দ্বিতীয়বার নির্বাচন করো তাহলে তার সমাবেশ কি হবে, এ বি। তুমি এই ক্ষেত্রে বি এ কে সমাবেশ বলতে পারবে না, কারণ সমাবেশ তুমি যেভাবে নির্বাচন করবে ওইভাবেই তার স্থান থাকতে হবে, তাকে আর অর্ডার পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি এর পরে বি কে নির্বাচন করো তাহলে তার সমাবেশ হবে কি, এ বি। আবার তুমি তোমার ইচ্ছা হইতেছে না আমি এভাবে নির্বাচন করবো না, আমি আগে বি কে নির্বাচন করবো, তুমি যদি বি কে আগে নির্বাচন করো, এ কে পরে নির্বাচন করো তাহলে তার সমাবেশ তুমি বি এ বলতে হবে। তাহলে এখানে তোমার এ বি কে আর সমাবেশ বলা যাবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে তার বিন্যাস কয়টি, বিন্যাস হচ্ছে দুইটি আর তার সমাবেশ কয়টি, সমাবেশ হচ্ছে তার একটি। তো আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু পরিষ্কার করতে পারি। মনে করো তুমি এ বি সি এই তিনটি অক্ষর আছে, এই তিনটি অক্ষরকে আমি যদি তোমার বিন্যাস করি তাহলে আমি কি লিখতে পারবো, দেখো যে প্রথম হচ্ছে কি এ বি সি এ সি বি, পরে কত হবে বি এ সি বি সি এ সি এ বি সি বি এ, অর্থাৎ তার বিন্যাস হচ্ছে কয়টি, বিন্যাস হচ্ছে তার ছয়টি। কারণ তুমি এখানে যে যে অক্ষরগুলো নিয়ে কাজ করছো
প্রত্যেকটা অক্ষের ক্রম পরিবর্তন করলে আমরা এরকম 6টা স্ট্রাকচার পাই, এর বাইরে আর কোনো স্ট্রাকচার পাওয়া যাবে না। তাহলে এই ক্ষেত্রে তার বিন্যাস হচ্ছে 6টি। বাট তুমি যদি সমাবেশ করো, তাহলে তুমি যদি এ বি সি কে নির্বাচন করো, তুমি যদি এ কে আগে নির্বাচন করো, বি কে পরে নির্বাচন করো, সি কে তারপর নির্বাচন করো, তাহলে এই ক্ষেত্রে তার সমাবেশ কি হবে? এ বি সি, অর্থাৎ তার সমাবেশ হচ্ছে 1টি। কারণ এই এ বি সি কে পরবর্তীতে তুমি যদি অর্ডার পরিবর্তন করো, ভিন্ন রূপ দাও, এটা হবে বিন্যাস, এটা কোনো অবস্থাতেই সমাবেশ হবে না। তাহলে তার বিন্যাস 6টা হলেও তার সমাবেশ হচ্ছে কয়টি? সমাবেশ হচ্ছে 1টি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, কেউ যদি মনে করে যে স্যার না, আমরা এ বি সি কে নির্বাচন করবো না, আমি প্রথম সি নির্বাচন করবো। হ্যাঁ, তুমি করতে পারো, আগে সি নির্বাচন করো, সি এর পরে বি নির্বাচন করো, পরে এ নির্বাচন করো। তবে তুমি এখানে সি বি আর এ কে যে নির্বাচন করলে, যে সিরিয়ালটা মেনটেন করলে, এটি হচ্ছে তার সমাবেশ। কিন্তু এই সি বি এ কে আর পরবর্তীতে অন্য কোনো রূপ দেওয়া যাবে না, তাহলে এটা আর সমাবেশের আওতাধীন হবে না। সমাবেশের ক্ষেত্রে তুমি যে এলিমেন্টগুলো নিয়ে সমাবেশ করবে, বা যে লোকগুলোকে নিয়ে তুমি একটা টিম গঠন করবে, বা যাদেরকে তুমি বাছাই করবে, নির্বাচন করবে, তাদেরকে যে সিরিয়াল মেনটেন করবে, তোমাকে ওইটাই হবে তার সমাবেশ। পরবর্তী সময়ে তাদের আর ওই সিরিয়ালকে চেঞ্জ করা যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে কি মানে বিন্যাস সমাবেশের মধ্যে একদম বেসিক পার্থক্য। তো আশা করি তোমরা বিন্যাস সমাবেশের মধ্যে যে পার্থক্য, মানে একদম মূল যে পার্থক্যটি আছে, ওই পার্থক্যটি নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকার কোনো কারণ নেই। আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, এটা হচ্ছে যে বিন্যাস সংখ্যা অলওয়েজ সমাবেশের চেয়ে বেশি হবে। তুমি খেয়াল করো এখানে যে এই যে তার বিন্যাস হচ্ছে কয়টা? 2টি। বার তার এবিকে তুমি সমাবেশ করলে যে কোনো 1টি বলতে হবে, কারণ তুমি এবিকে নির্বাচন করলে, যে কোনো একটা সিরিয়াল মেনটেন করলে তাকে 1টা বলা যাবে। কিন্তু আবার তুমি যদি এবিসি কে বিন্যাস করো, তাহলে বিন্যাস 6টি। বাট তুমি যদি এবিসি কে একবার নির্বাচন করো, ঠিক আছে, বা একবার তুমি যদি তাকে ব্যবহার করো, তাহলে তার সমাবেশ হচ্ছে কয়টি? 1টি। তাহলে আমরা কি বলতে পারি যে বিন্যাস সংখ্যা সমাবেশ সংখ্যা অপেক্ষা বেশি। আরেকটা তোমার বিষয় আছে, বিন্যাস সংখ্যা সমাবেশ সংখ্যা সমান হইতে পারে। যেমন এ এ একটি অক্ষর, তার বিন্যাস কয়টি? 1টি। তার সমাবেশ কয়টি? 1টি। তাহলে এই ক্ষেত্রে তার বিন্যাস এবং সমাবেশ হচ্ছে কি? সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জায়গা থেকে বিন্যাস এবং সমাবেশের মধ্যে যে পার্থক্য, ওই পার্থক্য নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকার কোনো আর অবকাশ নেই। আমাদের আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে তোমার যে বিন্যাস সমাবেশ সম্পর্কগুলো করার জন্য বিন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে থিওরি, এটা হচ্ছে কি? এনপিআর। আর এটা হচ্ছে কি? এনসিআর। অর্থাৎ এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস, এক সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ। তাহলে আমি যদি একদম তোমাদেরকে এটা একটা প্রাথমিক ক্লাস দিচ্ছি, তাহলে এই বিষয়গুলো আমি এই জায়গাতে আমি অ্যাড করবো না, কারণ আমি পরবর্তী সময়ে এই এনপিআর যে থিওরিটা আছে তার উপরে একটা আমি ক্লাস দিব, এনসিআর এর উপর আমি আলাদা ক্লাস দিব। তাই আমি আমার এই ক্লাসটা, আমার টার্গেট ছিল একদম বিন্যাস সমাবেশের মধ্যে প্রাথমিক পার্থক্যগুলো তোমাকে বোঝানো। পরবর্তী সময়ে যখন আমি আরো সিরিয়ালি তোমাদেরকে এই অধ্যায় আরো ক্লাসগুলো দিব, তখন এই বিষয়গুলো তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তাই আশা করি শিক্ষার্থী বন্ধুরা, বিন্যাস সমাবেশ সম্পর্কে তোমরা বুঝতে পারছো। আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন এই ম্যাথমেটিক্যাল বা সায়েন্সের কোনো ক্লাসগুলো তোমরা দেখবে, অবশ্যই তোমরা খাতা কলমের মাধ্যমে তোমরা যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো তোমাকে নোট করে রাখতে হবে, যেন তোমরা পরবর্তী সময়ে এই অধ্যায়ের অঙ্কগুলো তুমি বাসায় সলভ করো, তখন তুমি এই ক্লাস থেকে যে বিষয়গুলো আর্ন করছো তা যেন তুমি ওই জায়গাতে প্রয়োগ করতে পারো। সবাই ভালো থাকবে শিক্ষার্থী বন্ধুরা। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।